Hello my dear students, welcome to my class. Today I am going to explain the unit 2 or the last unit of the story My School Days of your textbook. Let's start. There were quite a number of good teachers in our school. Bola hocche je amader bidyaloye quite a number of good teachers mane besh kichu shongkhok bhalo shikshok chilen. বিডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদের ইংলিশ পড়াতেন, মানে ইংরেজি ভাষা পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু ইনসিওর দ্যাট উই প্রনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ এ স্মল ম্যান, মানে তিনি ছিলেন একজন স্মল, মানে বেটে, বেটে আকৃতির মানুষ। হু টুক গ্রেট কেয়ার, যিনি খুব যত্ন নিতেন টু ইনসিওর দ্যাট উই প্রনাউন্সড ইংলিশ কারেক্টলি, দেখার জন্য যে মানে এনশিওর মানে নির্দিষ্ট করার জন্য, এনশিওর মানে নির্দিষ্ট, শিওর এনশিওর নির্দিষ্ট, নির্দিষ্ট করার জন্য যে আমরা ইংলিশ প্রোনাউন্স, যেটা আগেই বলেছি প্রোনাউন্স করার জন্য, মানে উচ্চারণটা যাতে সঠিক হয়, কারেক্টলি কারেক্টলি যাতে ইংলিশ প্রোনাউন্স করতে পারি সেটা দেখতেন। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসপস ফেবল। একদিন তিনি আমাদেরকে একটা গল্প বলেছিলেন, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবল। ইসপস ফেবল একটা গল্পের বই, যেটাতে অনেক ধরনের ছোট গল্প আছে পশু পাখিদেরকে নিয়ে। সেখান থেকেই একটা গল্প বলেছিলেন বিডি রয় তাদেরকে, আর গল্পটার নাম কী ছিল, হোয়াট ওয়াজ দ্য স্টোরি, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। তারপর কী বলেছে, বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্স of the depend on whether the following word begins with a vowel or a consonant. বলছেন যে বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদেরকে গল্পটা বলার আগে হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ টু প্রোনাউন্স দ্য, কীভাবে দ্য উচ্চারণ করতে হয়, মানে দ্য উচ্চারণটা ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিন উইথ আ ভাওয়েল আর আ কনসোনেন্ট, যে দ্যার উচ্চারণটা কীভাবে আলাদা আলাদা হয়ে যায়, মানে কিসের উপর নির্ভর করে, যে তার পরবর্তী ওয়ার্ডটা কী দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল না কনসোনেন্ট। তাহলে এই গোটা লাইনটার মানেটা কী দাঁড়াচ্ছে, যে আমাদেরকে গল্পটা বলার আগে দ্বার উচ্চারণ কীভাবে তার পরবর্তী শব্দ ভাওয়েল না কনসোনেন্ট, মানে স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু, তার উপর নির্ভর করে, সেটাই শিখালেন গল্পটা বলার আগে। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. বলা হচ্ছে আমি আমাদের স্নেহপরায়ণ হেড পণ্ডিতকে স্মরণ করি, মানে মনে আছে আমার ভালোভাবে, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার চমৎকার হ্যান্ডরাইটিং, হাতে লেখার জন্য। আর হেডমাস্টারের নাম কী ছিল, ভট্টাচার্য স্যার। তাহলে লেখকের ওনাকেও মনে আছে, ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। দেখো আমাদের সব অনেক টিচার আছে বিদ্যালয়ে, আমাদের সকলকে তো সব, সকলের সব কিছু ভালো লাগে না, আবার আছে কারো কারো সব কিছুই ভালো লাগে, আর কারো কারো হ্যান্ড রাইটিং ভালো লাগে, কারো কারো কথা বলার ধরন ভালো লাগে, আর সেই জিনিসগুলোই আমাদের সারা জীবন মনে থেকে যাবে। তাহলে লেখকেরও ভট্টাচার্য স্যারকে মনে আছে এক্সিলেন্ট হ্যান্ড রাইটিংয়ের জন্য, চমৎকার হ্যান্ড রাইটিংয়ের জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। বলছে আমার মনে হয় না যে এনিবডি এলস, অন্য কেউ, কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, বাংলা ব্ল্যাকবোর্ডে এত সুন্দরভাবে লিখতে পারবে, মানে ওনার থেকে সুন্দরভাবে কেউ লিখতে পারবে এটা আমার মনে হয় না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার, আমি আমাদের ড্রয়িং মাস্টার, ড্রয়িং টিচারের ফেভারিট হয়ে গেলাম, মানে অঙ্কন শিক্ষকের ফেভারিট হয়ে গেলাম, আশুবাবু। তাহলে অঙ্কন টিচারের নাম কী ছিল, আশুবাবু, আশুবাবুর ফেভারিট হয়ে গেলাম আমি। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, তাকে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির জন্য হল সাজানোর চার্জ, দায়িত্ব দেওয়া হয়েছিল, ডেকোরেটিং মানে সাজানো। তারপরে কি বলেছে,
He also conducted an event called music drawing. আর তিনি আরও কন্ডাক্ট করতেন, মানে অনুষ্ঠিত করতেন একটা ইভেন্ট। ইভেন্ট মানে একটা খেলা, এখানে ঘটনা বলতে, ঘটনা না এখানে খেলা অবশ্যই, ইভেন্ট কন্ডাক্ট করতেন যেটার নাম ছিল মিউজিক ড্রয়িং। মানে এটা সম্ভবত তাদের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেই হতো ইভেন্টটা। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি আ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন দ্য টেবল। আর এই ইভেন্টের জন্য কি ব্ল্যাকবোর্ড থাকতো একটা, আর কিছু কালার্ড চক, মানে রঙিন চক থাকতো কোথায়, টেবিলে, রঙিন চক টেবিলে রাখা থাকতো, আর ব্ল্যাকবোর্ড তো থাকতো ব্ল্যাকবোর্ডের জায়গায়। এবার তারপরে কি বলেছে, এবার দেখো আমরা এখানে মিউজিক ড্রয়িং ইভেন্টটা তো আমাদের কাছেও তো নতুন, তাই তো? মিউজিক ড্রয়িং ইভেন্টটা আমরা শুনিনি। এবার আমরা দেখবো যে মিউজিক ড্রয়িং ইভেন্টটা কী ব্যাপারটা, এখানে ওটাও ডিসক্রাইব করে দেওয়া আছে। দেখো কী বলেছে, আ স্টুডেন্ট উড সিং আ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার অফ দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। বলা হচ্ছে এ স্টুডেন্ট উড সিং আ সং, একটা স্টুডেন্ট একটা গান করবে, মানে একটা গান করতে হবে একটা স্টুডেন্টকে, অ্যান্ড অ্যানাদার উড ড্র আ পিকচার, আর অন্যজনকে একটা ছবি আঁকতে হবে অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে একটা ছবি আঁকতে হবে, ট্রাইং টু ক্যাপচার দ্য লাইন্স অর অ্যান্ড কালার্স দ্য এসেন্স অফ দ্য সং। কি ব্ল্যাকবোর্ডে একটা ছবি আঁকতে হবে, ছবিটা কি গানের সারবস্তু নিয়ে আঁকতে হবে, যেটা রঙে তুলে ধরার চেষ্টা করবে, মানে গানের লাইনগুলো কালার দিয়ে ওটার সারবস্তু জিস্টটা তুলে ধরার চেষ্টা করতে হবে ব্ল্যাকবোর্ডে। ইন দিস ওয়ে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস আই স্পেন্ট সিক্স ইয়ার্স অফ মাই স্কুল লাইফ। এইভাবে অনেক আনন্দ ঘন মুহূর্ত দিয়ে আমি আমার ছ বছরের স্কুল জীবন কাটিয়েছিলাম এখানে, ছ বছরের স্কুল জীবন এখানেই কাটিয়েছিলেন তিনি। টেন ইয়ার্স আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়ার 10 বছর পরে, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। বিদ্যালয় ছাড়ার 10 বছর পরে সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের জন্য, রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস মানে, রিইউনিয়ন মানে পুনর্মিলন, অফ এক্স স্টুডেন্টস মানে দেখো স্টুডেন্টসের আগে এক্স আছে, এক্স যখন লেগে যায় কোনো কিছুর আগে তার মানে ওটা প্রাক্তন, পুরনো স্টুডেন্ট, পুরনো ছাত্রছাত্রীদের পুনর্মিলনের যে অনুষ্ঠান ছিল তা অ্যাটেন্ড করার জন্য, সেটাতেই উপস্থিত হওয়ার জন্য সম্ভবত তিনি গিয়েছিলেন, মানে তিনি সেখানে লাস্টবারের মতো গিয়েছিলেন। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যখনই আমি হল ঘরে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট। আমি যখনই হল ঘরে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, আমি বিস্ময়ের সাথে দেখলাম যে আমি এটাকে চিনতে পারছি না, রেকগনাইজ মানে চিনতে পারে, চেনা, আমি এটাকে চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনর্মাস আর্লিয়ার ডিড নট সিম টু বি কোয়াইট বিগ দ্যাট দেন। বলা হচ্ছে দ্য হল হুইচ হ্যাড সিম এনর্মাস, যেই হলটা এনর্মাস মানে, এনর্মাস মানে প্রকাণ্ড মানে প্রচুর, অনেক বড় দেখা যেত আগে, আর্লিয়ার মানে আগে, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখন আর অতটা বড় দেখা যাচ্ছিল না কখন, রিইউনিয়নের টাইমে। তিনি 10 বছর পরে এসেছেন সেখানে। নট অনলি দ্য হল বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুম, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার। শুধুমাত্র হল ঘরটিই না, নট অনলি দ্য হল শুধু হলটিই না, বাট ইভেন দ্য ডোরস, সেখানকার দরজাও, দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষগুলো, বেঞ্চেস, বেঞ্চগুলো অ্যান্ড দ্য করিডর, আর বারান্দাও অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, ওগুলোও অনেক ছোটো মনে হচ্ছিল, ছোটো বলে মনে হচ্ছিল। তারপরে কী বলেছে দেখো, দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই ফিলিংটা, যে এই অনুভূতিটা স্বাভাবিক ছিল। আই ওয়াজ 5'3" টল হোয়েন আই লেফট স্কুল, আমি 5'3" লম্বা ছিলাম যখন আমি বিদ্যালয় পরিত্যাগ করেছিলাম, অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন অ্যাবাউট 6.5", আর এখন আমি প্রায় 6.5 ফিট লম্বা হয়ে গিয়েছি, বড় হয়েছি, 6.5 ফিটের হয়েছি। আই হ্যাভ গ্রোন আ লট ইন অল দিস ইয়ার্স, বলা হচ্ছে আই হ্যাভ গ্রোন আ লট, আমি অনেকটাই বড় হয়েছি
ইন অল দিস ইয়ার, এই বছরগুলোতে, মানে ওই 10 বছরে, বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, আমি তারপরে আর স্কুলে কোনো দিন যাইনি, মানে ওই 10 বছর পর যে গিয়েছিলেন রিইউনিয়নের জন্য, তারপর থেকে তিনি আর কখনো যাননি। ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। কি বলছে, ইট ইজ ইনডিড আ প্লেজার, এটা একটা আনন্দ ছিল, টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। রিলিভ, এবার কী বলছে, যে এটা একটা আনন্দ ছিল, পিছনে ঘুরে দেখা, টু লুক ব্যাক মানে স্মৃতির মধ্যে ঘুরে দেখা, অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়, আনন্দের পুরনো স্মৃতিগুলোকে আবার বিচরণ করা, মানে আবার ওখানে ফিরে যাওয়া, এটা একটা ভালো জিনিস ছিল, আনন্দদায়ক ছিল। দেখো নিচে কী বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়স যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম গল্প থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছে, মানে সংগৃহীত হয়েছে। এখানেই আমাদের এই লেসনটা শেষ হলো। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে ভিডিওটা ধরুন, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।